কলা গাছের আশ থেকে শাড়ি গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন দুপুরে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় সবার সঙ্গে কথা বলে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এই সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান মৌলভীবাজারের কারিগর অঞ্জলি দেবী এরপর প্রধানমন্ত্রী কলাগাছের আশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁত শিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন পরে দলের প্রত্যেককে উপহার দেন সরকার প্রধান